কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে চলেছে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি। যারা সিভিক ভলেন্টিয়ারদের চাকরি করেন তাদের কিন্তু নতুন করে গাইডলাইন দিতে হবে। বিভিন্ন ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এবার সেই সিভিক ভলেন্টিয়ারের চাকরি নিয়ে কিন্তু টানাপোড়েন শুরু হয়ে গেছে। অর্থাৎ রাজ্যে কিন্তু প্রায় হাজার হাজার সিভিক ভলেন্টিয়ারের চাকরি এই মুহূর্তে কিন্তু বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। কলকাতা হাইকোর্টের কিন্তু এখতিয়ারের মধ্যে চলে এসেছে এই সিভিক নিয়োগের মামলাটি। এইবারে সিভিক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানালো। সিভিক এবং সিভিকদের চাকরি কিভাবে হয়েছে, তাদের কাজ কী, সব তথ্য কিন্তু তলব করলো কলকাতা হাইকোর্ট। বিভিন্ন ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার রাজ্যকে তাদের নিয়ে গাইডলাইন তৈরির নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। অর্থাৎ সিভিকদের নিয়ে নতুন গাইডলাইন তৈরি করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছেন। 29 মার্চের মধ্যে গাইডলাইন তৈরি করে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাঁকুড়ায় সিভিক ভলেন্টিয়ারদের পড়ানো নিয়ে বিতর্কের মাঝেই সিভিক ভলেন্টিয়ার নিয়ে গাইডলাইন তৈরির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশের আইজিকে 29 মার্চের মধ্যে তা আদালতে জমা দিতে বলেন বিচারপতি রাজশেখর মান্থা। 2021 সালের 27 সেপ্টেম্বর রাত 2টার সময় রাজকুমার শর্মা নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে ওঠে সরসুনা থানার বিরুদ্ধে। এখনও ওই যুবক নিখোঁজ রয়েছে। অভিযোগ পুলিশ সঙ্গে গেলেও একজন সিভিক ভলেন্টিয়ার ওই যুবককে তুলে নিয়ে যায়। এই প্রেক্ষাপটে আদালতের দ্বারস্থ হয় নিখোঁজ পরিবার। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। আদালতে মামলাকারী আইনজীবী দাবি করেন আমতায় আনিস খান ঘটনাতে ভলেন্টিয়ারদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। বিচারপতি রাজশেখর মান্থা রাজ্য সরকারের কাছে জানতে চান আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা কী, কোন কাজে ব্যবহার করা হয় সিভিক ভলেন্টিয়ারদের। সব পক্ষের সওয়াল জবাব শোনার পর রাজ্য পুলিশের আইজিকে বিচারপতি নির্দেশ দেন 29 মার্চের মধ্যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে গাইডলাইন তৈরি করে আদালতে জমা করতে হবে। তৃণমূল ক্ষমতায় আসার পর 2012 সালে চুক্তিভিত্তিক সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হয়। সূত্রের দাবি রাজ্যের নির্দেশে পুলিশে বর্তমানে 1,07,015 জন সিভিক ভলেন্টিয়ার রয়েছেন। লালবাজার সূত্রে খবর কলকাতা পুলিশ এলাকায় রয়েছেন 6,932 জন সিভিক ভলেন্টিয়ার। বিভিন্ন সময় সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে থানায় নানা ধরনের এখতিয়ার বহির্ভূত কাজ, দাদাগিরি এবং জুলুমবাজির অভিযোগ উঠেছে। এমনকি আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর নেপথ্যেও সিভিক ভলেন্টিয়ার জড়িত থাকার অভিযোগ উঠেছে। তো এটাই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। তো সিভিকের ভবিষ্যৎ কী হবে, পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাছে থাকুন।